আসসালামু আলাইকুম। সারা বিশ্ব নিয়ে এত ভিডিও করে নিউ মার্কেট নিয়ে একটা ভিডিও না করে কেমনে? তো আমি এখন আসি আমাদের প্রিয় নিউ মার্কেট, যে জায়গাটা কখনো পুরান হয় না। মানে ডিজ অর্গানাইজড, সব কিছুই আমাদের দেশে অর্গানাইজড। এই যে কত মানুষ, এরকম সিনারিও আফ্রিকায় দেখা যায়, অন্য কোনো দেশে এই পর্যন্ত চোখে পড়ে নাই। শৃঙ্খলা কোনো কিছুতে নাই আমাদের এখানে, না রাস্তাঘাটে, না মানুষ হিসাবে আমরা কেউই আসলে শৃঙ্খল না, সুশৃঙ্খল জাতি আমরা না আসলে। তীব্র যানজটে সিটি কলেজের সামনে থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। ভালোই লাগে, নিজের দেশ যতই বিশৃঙ্খল হোক, নিজের দেশ দেখেন মানুষের অবস্থা, কার পকেট কার হয়ে যায় এটা নিয়ে একটা ভয় থাকে। পাশেই পুলিশের গানে ডিউটি করতেছে, এটা ভালো দিক। কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে এরা ধরবে কীভাবে? কিরে পুতু, এদিকে ছোট জামা কাপড়ও আছে। হয় যে সব মানুষ মার্কেটে চলে আসছে, এত মানুষ, এত ঠেলা ঠেলি। আমার বাংলাদেশের ভিডিওগুলো মূলত আমার বিদেশি কলিগদের জন্য, যদিও ওরা কথাবার্তা বুঝবে না কিন্তু সিনারিও তো দেখতে পারবে। আপনারা অনেকে বলতে পারেন যে নিউ মার্কেট ভিডিও করে দেয় আর কি আছে। নিউ মার্কেট আমি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য না, আমার বেশ কিছু ইন্টারন্যাশনাল কলিগ বা বন্ধু আছে, ওরা দেখে, তো ওরা দেখুক যে আমি এই ধরনের সিচুয়েশান এরকম দেশে বড় হওয়া, কাজেই এই যে আফ্রিকা বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ বলেন, যাই বলেন, ও সমস্ত জায়গায় কাজ করতে আমার তেমন কোনো কষ্ট হয় না, মানুষদের সাথে আমি মিশে যেতে পারি। তো এ হলো নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট। এখানে মূলত কিছু কাজে আসছি। আমি দুটা প্যান্ট কিনছিলাম, মানুষ আর এদিকে চা পান, মুরানি মার্কেট। এ ধরনের সিনারি ইথিওপিয়া দেখলাম, নাইজেরিয়া দেখলাম, সিয়েরা লিওনেও দেখলাম, মানে বাজার ঘাটগুলোতে এরকম অর্গানাইজ। বাট অন্যান্য কোনো দেশে, ইউরোপিয়ান দেশগুলায়, তারপর সেন্ট্রাল এশিয়াতে বাজারের ভেতরটা এরকম, রাস্তা এরকম ইয়ে নাই। তো আমি একটু এদিকে ঢুকব। এই কারো কাজ হালাচ্ছে রে, এই বাচ্চাটা কেমনে যে। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করব। বাহ, এই আমার বউর জন্য এখান থেকে চুনি কিনে যা, কিনে নেওয়া যায়। বা কি সুন্দর সব। আচ্ছা, তো নিউ মার্কেট থেকে বিদায় নিচ্ছি। আজকে 9 ফেব্রুয়ারি, এখন 7:30 বাজে, থাকবো এখানে কিছুক্ষণ।